নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কয়েক বছর আগে মেগা সিরিয়ালের এত রমরমা তখন ছিল না। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, তখন শুধুমাত্র দুটো চ্যানেল ছিল, ডিডি ওয়ান ও ডিডি টু। এই বেসরকারি চ্যানেলের তখন এত রমরমা ছিল না। সুদীপ্ত একজন বাঙালি ডিরেক্টর, সে সিরিয়াল পরিচালনা করতে চায় কিন্তু পারমিশন পাচ্ছে না, তাই সে দিল্লি এলো সিরিয়ালের জন্য স্লট পারমিশন করাতে। ঘটনাচক্রে সেই অফিসার ছিলেন প্রডিউসারের বন্ধু, তাই অনেক আশা নিয়ে সে দিল্লি এলো। সে জীবনে কখনো মদ খায়নি, কিন্তু অফিসারকে খুশি করার জন্য বাধ্য হয়ে তাকে মদ খাওয়াতে হলো এবং নিজেকেও খেতে হলো। এত কিছুর পর সে কি পেল পারমিশন লেটার? চলুন গল্পের মাধ্যমে তা জানা যাক। আপনাদের কাছে আমার আজকের নিবেদন সমরেশ মজুমদারের পুতুলের খেলা। পশ্চিমবঙ্গ সরকারের একজন বড় অফিসারকে ধরে দিল্লির বঙ্গভবনে থাকার সুপারিশপত্র জোগাড় করে ফেলল সুদীপ্ত। রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা হয়েছে। তিনটে দিন দিল্লিতে থাকলে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বলে তার ধারণা। ল্যান্সডাউনে পিনাকী মিত্রের বাড়ি, মিনিট বাস ধরে সেখানে চলে এলো সুদীপ্ত। পিনাকী বড় ব্যবসায়ী, বছর তিনেক হলো সিরিয়াল ব্যবসায় নেমেছেন। এখনো পর্যন্ত তার অভিজ্ঞতা সুখের নয়, তখনও প্রাইভেট চ্যানেলের এত রমরমা শুরু হয়নি। অনুষ্ঠান দেখতে হলে দূরদর্শনই ভরসা। পরিচালক হরেন ঘোষ তাকে ডিডি টুতে সিরিয়াল চালাতে বলেছিলেন। ডিডি ওয়ানে এত বড় লাইন যে পাঁচ বছরেও জায়গা পাওয়া যাবে না, কিন্তু ডিডি টুতে যে বিজ্ঞাপন কম পাওয়া যায় তার দামও কম, এবং সেই টাকা ফিরে পেতে হিমশিম খেতে হয়। এসব অভিজ্ঞতা সঞ্চয় করে ব্যবসা গুটিয়ে সরে দাঁড়ালেন না পিনাকী। তদ্দিনে তিনি জেনে গিয়েছেন ডিডি ওয়ানের প্রাইম টাইম স্লট পাওয়া মানে রোজ সোনার ডিম পাওয়া। কলকাতায় কোনো রকম প্রশ্রয় পাচ্ছিলেন না, কিন্তু দূরদর্শনের করিডোরে যারা ঘুরে বেড়ায় তারা জানালো দিল্লির মান্ডি হাউসের কথা। মেজকর্তার অনুমতি আনলে এক্ষুনি ডিডি ওয়ানে স্লট দিতে বাধ্য হবেন স্টেশন ডিরেক্টর। দিল্লির মান্ডি হাউসে কোনো বাঙালি অফিসার আছেন কিনা খোঁজ নিতে থাকলেন পিনাকী। তদ্দিনে সুদীপ্তর সঙ্গে পরিচয় হয়েছে। শিক্ষিত ভদ্র ছেলে, পুনে থেকে পাশ করেছে, ইতিমধ্যে দুটো ১৩ পর্বে সিরিয়াল করে বেশ পরিচিতি পেয়েছে। এই সুদীপ্তই তাকে খবরটা এনে দিল। মান্ডি হাউসের ২ নম্বর কর্তার নাম রতিকান্ত, যার উপর বাংলা বিহার অসমের দায়িত্ব দেয়া আছে। রতিকান্ত বাঙালি? কপালে ভাঁজ পড়ল পিনাকীর। হ্যাঁ, তাই তো শুনলাম। আমি এক রতিকান্তকে চিনতাম, রতিকান্ত চৌধুরী, আমরা একসঙ্গে কলেজে পড়েছি, ইনিও চৌধুরী। সুদীপ্ত আশার আলো দেখালো। ডিডি ওয়ানে একটা বড় সিরিয়াল না করলে এই লাইনে টিকে থাকাই মুশকিল হবে। সাত দিন বাদে সুদীপ্তকে ডেকে পাঠালেন পিনাকী। বললেন, দিল্লি যেতে হবে হে, তুমিও সঙ্গে চলো। কাল রাত্রে রতিকান্তের সঙ্গে টেলিফোনে কথা হলো। আর মানে উনি সত্যি আপনার সহপাঠী ছিলেন? অফকোর্স, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে করতে শেষ পর্যন্ত জানতে পারলাম ও আমাদের রতি। আমার পয়সায় কয়েক ডজন চার মোগলাই পরোটা খেয়েছে সেই সময়, কিন্তু খুব অলস ছিল, অনার্সে অর্ডিনারি মার্কস পেয়েছিল। তারপর কি করছে এতদিন জানতাম না। ও আইএস পরীক্ষায় পাশ করেছে, এসসি বলে দ্রুত প্রমোশন পেয়েছে। তা কতকাল জানার পর কাল রাতে ফোন করেছিলাম। চিনতে পারলেন? সুদীপ্ত উত্তেজিত, একেবারেই বলল, চলে আয় দিল্লিতে, ফোনে কথা হয় না। আমি তো টেকনিক্যাল দিকটা ঠিক জানি না, তুমিও চলো প্রপোজাল নিয়ে। আমি উঠবো বড়শালীর বাড়িতে, তুমি হোটেলে। যদি বঙ্গভবন ম্যানেজ করতে পারো তাহলে খুব ভালো হয়। এক বন্ধুর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সেই অফিসারের কাছে পৌঁছে সে অবাক হয়েছিল। ভদ্রলোক তার নাম জানেন, এদেশে ১০০টা ভালো গল্প লিখেও যে নাম করা যায় না,
একটি মাঝারি মাপের ছবি করে সারা জীবন তাই ভাঙিয়ে পরিচালক সেজে থাকা যায়, সুপারিশপত্র পেয়ে গিয়েছিল সে। কিন্তু পিনাকিবাবুর কথা শুনে একেবারে মিইয়ে গেল সে। ভদ্রলোক যেতে পারবেন না, উনি না গেলে দিল্লিতে যাওয়ার কথাই ওঠে না। রতিকান্ত ও সহপাঠী, কিন্তু জনসাধারণের কাছে তিনি জবরদস্ত অফিসার। আর দিল্লিতে না যাওয়া মানে তার একটা বড় কাজের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া। চেষ্টা করলে ডিডি টুতে স্লট জোগাড় করে সিরিয়াল তৈরি করা যায়, কিন্তু এখন আর কোনো প্রযোজক ওই চ্যানেলে টাকা ঢালতে রাজি হবেন না। খবরটা ভালোভাবে প্রচারিত যে ডিডি টু এর সিরিয়ালের বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে রাজি নন। আশ্চর্য, উনি তো টেলিফোন ধরছেন না,
কি বলছেন আপনি? এই ভদ্রলোক তো টেলিফোনে কথা বলেছেন। সুদীপ্তকে দেখিয়ে দিল রিসেপশনিস্ট। এবার ভদ্রমহিলা মুখ ফিরালেন। আপনি কি বাঙালি? হ্যাঁ। ও, খুব ভালো হলো, আমার একটা উপকার করবেন? মহিলার মুখে নয়, গলায় উদ্বেগ। বলুন। আপনি তো রতিকান্তবাবুর কাছে যাচ্ছেন, ওকে বলবেন আমি এখানে অপেক্ষা করছি, খুব জরুরি দরকার। উনি যদি রিসেপশনে ফোন করে বলে দেন। চেষ্টা করব, প্লিজ। সুদীপ্ত পা বাড়াল, কয়েক পা যেতেই পেছন থেকে গলা ভেসে এলো, ও মশাই, শুনছেন? এই যে, আপনাকে ডাকছি। সুদীপ্ত পেছনে তাকাতেই দেখতে পেল সুন্দরী মহিলার সঙ্গী বয়স্ক মানুষটিকে এক হাত মাথার উপর তুলে দোলাচ্ছেন। আমাকে বলছেন? চেঁচিয়ে জিজ্ঞাসা করল সুদীপ্ত। অদ্ভুত ব্যাপার মশাই, আপনি জিজ্ঞাসা করলেন না রতিকান্তকে কি নাম বলবেন, আর ইনিও সেটা আপনাকে জানাতে ভুলে গেলেন। রতিকান্তবাবুকে তো ওর নামটা বলতে হবে। কি নাম? বিরক্ত হচ্ছিল সুদীপ্ত। কুসুম, ভদ্রলোক বললেন, কুসুম মিত্র। শোনা মাত্রই হাঁটা শুরু করল সুদীপ্ত। অসম্ভব, এরকম কোনো সিনে সে যাবেই না। কলকাতা থেকে মান্ডি হাউসে এসে রতিকান্তর সঙ্গে দেখা করতে চাইছেন কেন তা বোঝার মতো বয়স হয়েছে তার। মিছিমিছি যারা নিজের সর্বনাশ নিজেই করে তাদের দলে সে নেই। তবে কুসুম নামটা খারাপ না, কুসুম শুনলে আজকাল ডিমের কুসুমের কথা মনে পড়ে যায়। তবে দিশি মুরগির ডিম নয়, ব্রয়লার নয়। আগে ওই নাম কুসুমের পাশে কুমারী অথবা সুন্দরী বসিয়ে দিয়ে ভারী নাম তৈরি হতো। কিন্তু আর যাই হোক, এটা বলতে হবে পিনাকিবাবু জিন্দাবাদ। সেই কলকাতায় বসে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে ফেলেছেন ভদ্রলোক। দুজনকে জিজ্ঞাসা করে লিফটে চেপে ওপরে এলো সুদীপ্ত। সামনেই সিকিউরিটি, তাকে স্লিপটা দেখাতে হলো। সেটা দেখার পর লোকটা আঙুল তুলে ভিজিটার্স কর্নার দেখিয়ে দিল। সেখানে দাঁড়ানো একজন পিয়ন তাকে বসতে বলে স্লিপ নিয়ে ভেতরে চলে গেল। সুদীপ্ত দেখল দরজার গায়ে বিরাট নেম প্লেটে লেখা রয়েছে নাম রতিকান্ত চৌধুরী। চেয়ারে বসে চারপাশে তাকালো সুদীপ্ত। দুজন মানুষ খুব গম্ভীর ভঙ্গিতে আলোচনায় ব্যস্ত। বোঝাই যাচ্ছে এরা রতিকান্ত চৌধুরী সাক্ষাৎ পাত্রী। মহিলাকে খুব চেনা চেনা মনে হলো সুদীপ্তর। রোগা ফর্সা বয়স্ক মহিলাকে সে কোথায় দেখতে পারে? চমৎকার উচ্চারণে ইংরাজিতে বলছেন শুনতে পেল সুদীপ্ত। সেই গলা কানে আসতেই মনে পড়ে গেল ইনি একজন বিখ্যাত অ্যাঙ্কার, ইংরাজিতে দারুণ দারুণ প্রোগ্রাম করেন। বেয়ারা এসে ওদের সামনে দাঁড়াতে ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। সঙ্গী ভদ্রলোককে ইশারায় বসতে বলে এগিয়ে গেলেন বন্ধ দরজার দিকে। ভদ্রলোক উসকুস করতে লাগলেন, ঘড়ি দেখলেন, তারপর সুদীপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইউ আর ফ্রম? সুদীপ্ত বলল, কলকাতা। ও, খুব ভালো শহর। ভদ্রলোক ইংরাজিতে বললেন, আপনি প্রডিউসার না ডিরেক্টর? ডিরেক্টর। অদ্ভুত, সাধারণত প্রডিউসাররাই এখানে আসেন। দিস ম্যান রতিকান্ত ইজ এ টাফ গাই, ওর সঙ্গে আলাপ হয়েছে? সুদীপ্ত মাথা নাড়ল, না, খুব শক্ত লোক। এই যে আমরা একটার পর একটা হিট প্রোগ্রাম করে যাচ্ছি, তবু ওকে খুশি করতে পাচ্ছি না। ভদ্রলোক ব্যাগ থেকে একটা বই বের করে চোখ রাখলেন। প্রায় আধ ঘন্টা বাদে ভদ্রমহিলা বেরিয়ে এলেন গম্ভীর মুখে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি বললেন উনি? উনি তো কখনো না বলেন না, সাত দিন পরে ফোন করতে বলেছেন। বেশ বিরক্ত ভঙ্গিতে কথাগুলো বলতে বলতে লিফটের দিকে হাঁটতে লাগলেন মহিলা। পড়ি কি মরি করে ভদ্রলোক তাকে অনুসরণ করলেন, এবং তখনই বেয়ারা এসে জানালো সুদীপ্তর ডাক পড়েছে। বেশ বড় ঘর, টেবিলটি পরিষ্কার। টেবিলের ওপাশে ষাটের কাছাকাছি যে মানুষটি বসে আছেন, তিনি বহুদিন ট্রামবাস চড়েননি, রাস্তায় হাঁটেননি। চওড়া কপাল, চুল সেটে আছে মাথায় পিছনমুখী হয়ে। ফর্সা গোলমুখ তুলে তাকালেন সুদীপ্তর দিকে কয়েক মুহূর্ত, তারপর মোহন হাসি হাসলেন। আসুন ভাই, বসুন, বলুন আমি কি করতে পারি? পিনাকিতা, সুদীপ্তর গলা শুকিয়ে গেল। সিগারেট খান? মানে? হকচকিয়ে গেল সুদীপ্ত। আমি সিগারেট খাই এটা আমার স্ত্রী চান না, কিন্তু মাঝে মাঝেই আমার খেতে ইচ্ছা করে। এই এখন যেমন করছে আছে,
হাত বাড়ালেন রতিকান্ত। বেশ নার্ভাস ভঙ্গিতে প্যাকেট আর দেশলাই এগিয়ে দিল সুদীপ্ত। সে মাঝারি দামে সিগারেট খায়, কিন্তু দেখল ভদ্রলোক প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বেশ গুছিয়ে ধরিয়ে টান দিল। আহ, কতদিন বাদে পরিচিত গন্ধ পেলাম। তা ভাই, আপনি কলকাতার কোথায় থাকেন? উত্তর কলকাতায়, বাগবাজারে। সুদীপ্ত জবাব দিতে টেলিফোন বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভার তুলে রতিকান্ত বললেন, ইয়েস। ও কি আজে বাজে সব সিরিয়াল দেখাচ্ছেন? প্রাইম টাইমটা দু মাসের মধ্যে খালি করে ফেলুন। না না, দু মাস অনেকটা সময়, 40টা এপিসোড দেখাতে পারবেন? না, আজও ডিসিশন ফাইনাল হয়নি, যেমন চলছে চলতে দিন। রিসিভার নামিয়ে রেখে রতিকান্ত আবার ধোঁয়া টানলেন। বাগবাজারের রসগোল্লাকে এখন অনেকেই পেছনে ফেলে দিয়েছে, কিন্তু হোয়াট অ্যাবাউট তেলে ভাজা, বেগুনি, আলুর চপ? এখন স্ট্যান্ডার্ড কীরকম? প্রাইম টাইমে সিরিয়াল দু মাস পরে বন্ধ হয়ে যাবে শোনার পর বেশ উত্তেজিত হয়েছিল সুদীপ্ত। ওই স্লটটা রোজই রতিকান্ত তাদের দেন, কিন্তু শেষ প্রশ্ন কানে আসতে কিরকম নিয়ে গেল ব্যাপারটা। কোনো রকমে ঘাড় নাড়ল, ভালো, বেশ ভালো, গুড। বাঙালি তো সব কিছুতেই হারিয়ে যাচ্ছে, এটা আছে শুনে ভালো লাগলো। আপনি বাগবাজারের লোক, হেদোর কাছে নকুরের দোকানের নাম শুনেছেন? সুদীপ্ত মাথা নাড়ল। হ্যাঁ, ফ্যান্টাস্টিক সন্দেশ করত ওরা, জল ভরা তালশ্বাস। উফ, আছে এখনো? হ্যাঁ আছে, কেশিদাস, গাঙ্গুরাম, জলযোগের পয়োধি, কত নাম মনে পড়ছে। বলতে বলতে চোখ বন্ধ করলেন রতিকান্ত, যেন স্মৃতির গভীরে ডুব দিয়েছেন। স্যার, শেষ পর্যন্ত না ডেকে পারলেন না সুদীপ্ত। চোখ খুললেন রতিকান্ত। পিনাকির খবর কি? উনি আপনার সঙ্গে দেখা করতে আসবেন বলে টিকিট কেটেছিলেন, কিন্তু হঠাৎ ওর এক আত্মীয়া ভাগলপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসায় আটকে গিয়েছেন। আমাকে বললেন আপনার সঙ্গে দেখা করতে, সুদীপ্ত বলল। কেন? স্যার, আমরা চেষ্টা করেও কলকাতায় কাজের সুযোগ পাচ্ছি না। সেটা তো অনেকেই পাচ্ছে না, জায়গা নির্দিষ্ট, অথচ কাজ করতে চাইছেন অনেকে, সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয়। রতিকান্ত কথা শেষ করতেই টেলিফোন বাজল। ইংরাজিতে কয়েকটা কথা বলে রিসিভার রেখে বললেন, আমাকে যে এখনই উঠতে হবে ভাই। কোথায় উঠেছেন? বঙ্গভবনে। একলা এসেছেন না সঙ্গে কেউ আছে? আমি একলাই এসেছি, সন্ধ্যের পরে ওদিকে আমার যাওয়ার কথা আছে। ঘরে থাকবেন, যদি সময় পাই গিয়ে কথা বলবো। উত্তর কলকাতা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। উঠে দাঁড়ালেন রতিকান্ত। সুদীপ্ত হতভম্বের মতো বেরিয়ে এলো। তড়িঘড়ি মান্ডি হাউসের বাইরে এসে একটা এসটিডি বুথ খুঁজে বার করে পিনাকিবাবুর নম্বর ঘোরালো। দিল্লি থেকে কলকাতার টেলিফোন সংযোগ এত চটজলদি হবে আশা করেনি সুদীপ্ত। পিনাকিবাবুর গলা শুনল। হ্যালো, আমি দিল্লি থেকে সুদীপ্ত বলছি। ও হ্যাঁ, বলো কি খবর, দেখা হয়েছে? হ্যাঁ। কীরকম ব্যবহার করলো? আমি ঠিক বুঝতে পারলাম না। আশ্চর্য, একটা লোক কথা বলল, নিশ্চয়ই বাংলায় বলেছে, আর তুমি তার মানে বুঝতে পারলে না? উনি প্রথমে বললেন সবাইকে সুযোগ দেওয়ার জায়গা নেই, তার আগে কাউকে নির্দেশ দিয়েছেন প্রাইম টাইমে স্লটের একটা সিরিয়াল বন্ধ করে দিতে, ওই ব্যাপারে কথা বলার সুযোগই পেলাম না। অবশ্য উনি বলেছেন হয়তো আজ সন্ধ্যের পর আমার সঙ্গে কথা বলতে বঙ্গভবনে আসতে পারেন, এটা একটা কথার কথা, সুদীপ্ত বলল। হতে পারে, আবার নাও হতে পারে। তুমি সন্ধ্যে থেকে ঘরেই থাকবে, তার আর আগে এখন এক বোতল দামি হুইস্কি আর কাজু বাদাম কিনবে, রাত্রে আমি ফোন করব। পিনাকিবাবু লাইন কেটে দিলেন। টাকা দিয়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো সর্বনাশ। এখন সে হুইস্কি কিনবে কোত্থেকে? তার সমস্ত খরচা মিটিয়ে দিয়েও পিনাকিবাবু তাকে 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, যদি বোঝো কাজ হবেই তাহলে এটা থেকে খরচা করতে পারো। এখন পর্যন্ত টাকাটা কাউকে দেওয়ার প্রশ্ন ওঠেনি। রতিকান্ত চৌধুরী পিনাকিবাবুর বন্ধু, বন্ধুর কাছে কেউ ঘুষ নেয় না। তাছাড়া ভদ্রলোককে দেখে মনে হয়েছে অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ, অতগুলো টাকা সঙ্গে থাকায় অস্বস্তি তো আছেই, যেমন এনেছিল তেমনি ফিরিয়ে নিয়ে গেলে অস্বস্তি দূর হবে। সুদীপ্ত চারপাশে তাকালো, এটা অফিস পাড়া, মদের দোকান থাকার কথা নয়। সে সোজা রাস্তা ধরে হাঁটতে লাগল। মিনিট 15 বাদে সে যেখানে পৌঁছল তার দুধারে নানান ধরনের দোকান
এবং রেস্টুরেন্ট। সে সাইনবোর্ডগুলো লক্ষ্য করল, না মদের দোকানের কোনো চিহ্ন নেই। হঠাৎ তার মনে পড়ে গেল গোবিন্দর কথা। গোবিন্দ একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 20 বছরের উপর লাইনে আছে, কিন্তু এখনো নামের আগে ডিরেক্টর শব্দটি বসে না। 20 বছরের উপর লাইনে আছে কিন্তু এখনো নামের আগে ডিরেক্টর শব্দটা বসেনি, অথচ খুব ভালো কাজ জানে। অনেকে পরিচালনা করতে আসে কিছু না জেনে, শুধু গোবিন্দর উপর নির্ভর করে। এ ব্যাপারে গোবিন্দর কোনো আক্ষেপ নেই, মজা করে বলে নিজেকে নিয়ে রসিকতা করতে বাধে না। সেই গোবিন্দর কাছে গল্পটা সে শুনেছিল। রোজ রাত্রে 4 পেক হুইস্কি না খেলে গোবিন্দর ঘুম আসে না। গোবিন্দ বলেছিল, বুঝলে ভাই, নতুন শহরে গিয়েছি, মালের দোকান কোথায় জানি না, এসব ব্যাপারে রিক্সাওয়ালারা বেশ সাহায্য করে। সেদিন আবার রিক্সা স্ট্রাইক, কাউকে যে জিজ্ঞাসা করব দাদা মালের দোকান কোথায় তাতেও আটকাচ্ছে। তবু লজ্জার মাথা খেয়ে একজনকে জিজ্ঞাসা করলাম। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে এমনভাবে জানি না বলল যেন আমি কোনো সংক্রামক রোগের রোগী। শেষ পর্যন্ত মাথা এলো। দুজন বয়স্ক ভদ্রলোক কথা বলছিলেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, অধ্যাপক পি কে ভট্টাচার্যের বাড়িটা কোথায় বলতে পারেন? শুনে ওরা চিন্তিত হলেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, কে বলুন তো? প্রণব কুমার ভট্টাচার্য, উনি তো মারা গিয়েছেন। দ্বিতীয়জন জিজ্ঞাসা করলেন, পাড়া বা রাস্তার কোনো নাম জানেন? আমাকে লিখে দিয়েছিল, কাগজটা হারিয়ে ফেলেছি। এভাবে তো খুঁজে পাবেন না, শহরটা তো ছোট নয়। কোন কলেজের অধ্যাপক? লোকাল কলেজের। তাহলে কলেজে যান, 2 কলেজ আছে এখানে, তবে এখন তো বন্ধ। মুশকিলে পড়লাম। কলেজের কাছে থাকেন? একজন জানতে চাইলেন। না না, ও মনে পড়েছে, উনি যে গলিতে থাকেন তার মোড়ে একটা ফরেন লিকারের দোকান আছে। হ্যাঁ, তাই তো শুনেছি। এবার প্রথম ভদ্রলোক মাথা নাড়লেন, সোজা চলে যান, ডান দিকে নয়, মোড় দিয়ে বাঁদিকে ঘুরে একটু হাঁটলেই দোকানটা দেখতে পাবেন। কিন্তু তার পাশে তো কোনো গলি নেই, দেখুন ওখানে গিয়ে খোঁজ করলে হয়তো লোকে বলে দেবে। ওদের ধন্যবাদ দিয়ে আমি সোজা মালের দোকানে পৌঁছে গেলাম, বুঝলে হে। সুদীপ্তর মনে হলো এখন এখানে গোবিন্দর ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। সে চারপাশে তাকিয়ে একটু দূরে একজন লোককে দেখতে পেল, যাকে গোবেচড়া বলে ভাবা যেতে পারে। লোকটির দিকে এগিয়ে যেতেই সে মদের দোকান দেখতে পেল। ছোট দোকান, কিন্তু সাইনবোর্ড পড়তে অসুবিধা হচ্ছে না। লোকটিকে পাশ কাটিয়ে দোকানে ঢুকে পড়ে সে বোতলগুলোর দিকে তাকাল। কোনো খদ্দের ছিল না সে সময়। দোকানদার হিন্দিতে জিজ্ঞাসা করলেন, কি নিতে চান বলুন? বোতলগুলোর ওপর সাঁটা লেবেলে তখন সুদীপ্তর চোখ। বলল, হুইস্কি। কি হুইস্কি নেবেন? ফাঁপড়ে পড়ল সুদীপ্ত, সে মদ্যপান করে না। মদ বলতে হুইস্কি, জিন, ভদকা, রাম অথবা বিয়ারের কথাই সে জানে। অথচ এই লোকটি তাকে অজ্ঞ ভাববে, সেটাও ঠিক নয়। সুদীপ্তর গম্ভীর গলায় বলল, মোটামুটি দামি কি আছে? লোকটি দেখালো বোতল, খুব ভালো স্বাদ, টেস্ট করে কেউ খারাপ বলেনি। করকরে 450 টাকা দিয়ে বোতলটি কিনল সুদীপ্ত। লোকটি ক্যারিব্যাগের ভেতর বোতলটি দেওয়ায় রাস্তায় হাঁটতে অসুবিধা হলো না সুদীপ্তর। রোদ পড়ে গিয়েছিল, দিনের বেলায় বুঝতে পারেনি। বঙ্গভবনে ফেরার মুখে টের পেল সুদীপ্ত, ঠান্ডা ঠান্ডা লাগছে, অর্থাৎ দিল্লিতে শীত যাই যাই করছে। লিফটে চেপে ওপরে উঠে তালা খুলে সে ঘরে ঢুকল, আলো জ্বালাল। এই ঘর বেশ সভ্যভব্য, যে কোনো লোককে আপ্যায়ন করে আনা যায় এখানে। কিন্তু চেয়ার একটা, আর একটা আনতে হবে। বোতলটা টেবিলে রাখতে রাখতে তার খেয়াল হলো কাজু বাদাম কেনা হয়নি, আবার বেরোতে হবে। তারপরেই গ্লাসের দিকে নজর গেল, কিরকম মোটাসোটা গ্লাস। মুশকিল হলো রতিকান্ত চৌধুরী আদৌ আসবেন কি না বোঝা যাচ্ছে না। ভদ্রলোক সেরপ আড্ডা মারতে তার কাছে আসবেন কেন? তাছাড়া উনি বঙ্গভবনে এসে কার কাছে খোঁজ করবেন? সে ওর ঘরে ঢুকে নিজের নাম বলার আগে বলতে যাচ্ছিল, পিনাকিদা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি সুদীপ্ত। কিন্তু ভদ্রলোক তাকে কথা শেষ করতে না দিয়ে সিগারেটের প্রসঙ্গ তুলেছিলেন। অতএব এখানে এলেও তার নাম বলে খোঁজ নিতে পারবেন না সে কোনো ঘরে। হতাশ হয়ে চেয়ারে বসে পড়তেই খেয়াল হলো, সে তো নিজের নাম লিখে স্লিপ দিয়েছিল বেয়ারার হাতে।
রেফারেন্স হিসাবে পিনাকী দার নাম দিয়েছিল। রতিকান্ত যদি স্লিপটা ফেলে দিয়ে না থাকেন তাহলে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। সে বেল বাজাল। বেয়ারা এলে বলবে কাজু বাদাম কিনে আনতে আর একটা ভালো গ্লাস দিতে। এই সময় দরজায় শব্দ হল। এত তাড়াতাড়ি লোকটা এসে গিয়েছে বলে খুশি হলো সে। সুদীপ্ত চেঁচিয়ে বলল, কামেন। দরজা ঠেলে যিনি সামনে এসে দাঁড়ালেন তাকে মোটেই আশা করেনি সুদীপ্ত। তারপরে দ্বিতীয় জনও দেখা দিলেন। নমস্কার, আপনি নিশ্চয় ওকে আমার কথা বলেননি? ভদ্রমহিলার চোখ মুখ থমথমে, গলা স্বর ঈষৎ রাগত। সুদীপ্ত কিছু কথা বলতে গিয়েও কথা খুঁজে পেল না। এবার ভদ্রলোক বললেন, আমরা একটু কথা বলতে চাই, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন, সুদীপ্ত বাধ্য হলো বলতে। ভদ্রমহিলা সোজা চলে এসে চেয়ারে বসলেন, ভদ্রলোক বিছানায়, সুদীপ্ত দাঁড়িয়ে। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ভদ্রমহিলা সুদীপ্তকে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে বলুন। দ্বিতীয় চেয়ার নেই, বসতে হলে খাটে বসতে হয়। সুদীপ্ত মনে মনে বলল, ন্যাকা। ভদ্রলোক ভদ্রমহিলাকে বললেন, তুমি বলো। না, তুমি শুরু করো। ভদ্রমহিলা মাথা দোলালেন। দেখুন ভাই, আপনি এবং আমরা কলকাতা থেকে এসেছি, আমরা বাঙালি। এই প্রবাসে এসে আমরা যদি পরস্পরকে সাহায্য না করি তাহলে খুব আক্ষেপের ব্যাপার হবে। আমি কিভাবে সাহায্য করব বুঝতে পারছি না। বলছি, আপনি তো বাংলা সিরিয়ালের ব্যাপারে রতিকান্ত চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছেন, তাই না? আপনি কি করেন? সিরিয়াল পরিচালনা করি। তার মানে আপনি কোনো প্রযোজকের হয়ে সিরিয়ালের জন্য এখানে এসেছেন? অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চয়ই কলকাতা থেকে নিয়েছিলেন? হ্যাঁ, আমার প্রযোজক টেলিফোনে ওটা করে দিয়েছিলেন, ওরা মুখ চাচাই করল। ভদ্রলোক বললেন, তা আজ কাজের কিছু হলো? না, এখনো হয়নি। সহজে হবে না, এই লোকটি গভীর জলের মাছ, ভদ্রলোক বললেন। আহ, বড় বাজে কথা বলো, ভদ্রমহিলা ঝাঁঝিয়ে উঠলেন। আপনাকে কি আবার যেতে বলেছেন উনি? সুদীপ্ত কি বলবে ভেবে না পেয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। ভদ্রমহিলা গড়ি দেখলেন। ও বাবা, অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি যাও নিয়ে এসো। তুমি? আমি একটু পরে ঘরে যাচ্ছি, ভদ্রমহিলা বললেন। ভদ্রলোক চলে গেলে ভদ্রমহিলা হাসলেন, আপনাকে খুব বিরক্ত করছি না, আসলে আমরা খুব সমস্যায় পড়েছি। আর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অন্যের হয়ে নানান রকম কাজ করে দিই আমরা। তিনজন সিরিয়াল প্রযোজক আমার কাছে এসেছেন, এদের দুজনের মেগা সিরিয়াল চলছিল, কিন্তু আচমকা সেটা বন্ধ করে দেওয়ার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে বিশাল ক্ষতি হবে প্রযোজকের। তারা নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ওপরতলার মন পেতে, তাই আমাদের দায়িত্ব দিয়েছেন। যদি আমরা বন্ধ করার নোটিশ তুলে নিতে কর্তৃপক্ষকে রাজি করাতে পারি তাহলে ওরা উপযুক্ত দক্ষিণা দেবে আমাদের। এখন এটা আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে এই কেসের সাফল্যের ওপর। ভদ্রমহিলা চুপ করলেন। সুদীপ্ত অবাক হয়ে শুনছিল, প্রায় কানে আসতো, ওই সিরিয়াল সরকার বন্ধ করে দিচ্ছে, ওই সিরিয়ালকে আর এক্সটেনশন দেয়া হবে না, ভালো মান নয় বলে। কিন্তু সেই সব সিরিয়ালকে আবার সক্রিয় করতে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এগিয়ে এসেছে তা তার জানা ছিল না। সুদীপ্ত নিচু স্বরে বলল, আমি কি করতে পারি বুঝতে পারছি না। কাল কখন ওর সঙ্গে দেখা করবেন? এখনও ঠিক হয়নি, উনি ফোনে বলবেন। ফোনে? আপনাকে করতে বলেছেন? মাথা নেড়ে মিথ্যে কথা বলল সুদীপ্ত, উনি নিজে করবেন বলেছেন। মাই গড, আপনি তো খুব লাকি। একটা রিকোয়েস্ট করব, বলুন, আমি আপনার সঙ্গে ওর কাছে যাব। বেশ, উনি ফোন করলে ওকে বলবো? না, বলবেন না। না বলে গেলে উনি কথা বলতে বাধ্য হবেন, কিন্তু যদি আমার উপর রেগে যান? ভদ্রমহিলা হাসলেন, যাতে না রাগেন সেই দায়িত্ব আমি নিচ্ছি। শুধু এইটুকু উপকার করার জন্য আপনাকে আমি 5,000 টাকা দেব। অবাক হলো সুদীপ, এসব না করে আপনি সোজা ওর বাড়ি চলে যান না? অনেকে সেই চেষ্টা করেছেন, মিস্টার চৌধুরী তাদের চিরদিনের জন্য বাতিল করেছেন। ভদ্রমহিলা উঠলেন, আমি তিনতলার প্রথম বাঁদিকের ঘরে উঠেছি, আড্ডা মারতে ইচ্ছা করলে চলে আসতে পারেন। দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত সুদীপ্ত প্রশ্নটা না করে পারল না। আপনার নাম কুসুম, তাই তো? মিষ্টি হাসলেন ভদ্রমহিলা, মেয়েদের নাম একবার শুনলে দেখছি ভোলেন না। চুপচাপ শুয়েছিল সুদীপ্ত, কলকাতায় থাকলে এই ভরসংধেতে শুয়ে থাকার কথা ভাবতেই পারত না, কিন্তু দিল্লিতে সে কোথায় যাবে?
পিনাকিবাবুর সহপাঠী রতিকান্ত শুধু এইটুকু তথ্য তাকে আশান্বিত করেছিল। ভেবেছিল দিল্লিতে এলেই কাজ হয়ে যাবে, সে একটা ভালো সিরিয়াল পরিচালনা করতে চায় যা দেখে দর্শকরা খুশি হবে। কিন্তু আজ রতিকান্তর সঙ্গে কথা বলে মনে হয়েছে খালি হাতেই ফিরতে হবে। কলকাতায় যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিরিয়াল বাঁচানোর বা নতুন সিরিয়াল বের করার দায়িত্ব নিয়েছেন তা জানা ছিল না। পিনাকিবাবুও জানতেন না, জানলে তাকে দিল্লিতে পাঠাতেন না। এরা অর্ডার বের করে নিয়ে গেলে দক্ষিণা দিয়ে দিতেন। কুসুমদেবী যে সহজে রণে ভঙ্গ দেবেন না তাতে কোনো সন্দেহ নেই। দরজায় শব্দ হল, তন্দ্রা এসেছিল সুদীপ্তর। তবু শব্দটা কানে যেতে শুয়ে শুয়েই বলল, কামেন, দরজা খোলা আছে। যিনি দরজা ঠেলে ঘরে ঢুকলেন তাকে আশাই করেনি সুদীপ্ত, এক লাফে উঠে বসল, আপনি আসুন আসুন। সে কি, আমি তো আপনাকে বলেছিলাম আসতে পারি। রতিকান্ত চৌধুরী চেয়ারটা টেনে বসে চারপাশে চোখ বোলালেন, ঘরে এসি নেই? না, মানে এখন তো গরম তেমন নেই, গরমে যে এসি চালানো হয় এমন কোনো ভাবার কারণ নেই। ধুলোর অ্যালার্জি থেকে বাঁচার জন্য গভীর শীতেও আমি হালকা এসি চালাই। যাকগে বাবু, পিনাকির খবর কি? রতিকান্ত হাত বাড়ালেন। ভালো, কিন্তু কেন হাত বাড়ালেন বুঝতে পারল না সুদীপ্ত। সিগারেট। তাড়াতাড়ি প্যাকেটটা এগিয়ে দিতে বিছানা থেকে নেমে এলো সুদীপ্ত। প্যাকেট নিয়ে সিগারেট বের করতে করতে রতিকান্ত হাসলেন, অনেকদিন পর সিগারেট খাচ্ছি, বেড়ে লাগে। কলকাতায় এখন কোন ব্র্যান্ডের সিগারেট বেশি চলে? মানে? ধন্দে পড়ল সুদীপ্ত। আমাদের ছাত্রাবস্থায় চারমিনার খুব চালু ছিল, তারপরে এই উইলস ফিল্টার। আপনি কি রকম পরিচালক, বাজারের কোনো খবর রাখেন না? খিচিয়ে উঠলেন রতিকান্ত। এখন ঠিকঠাক বলা মুশকিল, সিগারেট খাওয়া তো খুব কমে গিয়েছে। রতিকান্ত চেয়ার ছেড়ে উঠলেন, একটু আরাম করি, বিছানার চাদরটা নিশ্চয়ই আপনি আসার পর পাল্টেছে। হ্যাঁ, আমি আজ দুপুরে ঘরে ঢুকে দেখেছি ওরা পাল্টাচ্ছে। গুড। বালিশে মাথা রেখে শুয়ে পড়ে সিগারেটের ঠোঁটে ডাকলেন রতিকান্ত, ওটা এখনো ধরার নেই। সুদীপ্ত জিজ্ঞাসা করল, স্যার দেশলাই দেব? একটু পরে, তামাকের গন্ধটা আর একটু নি। হ্যাঁ, কি নিয়ে এসেছেন? খেয়াল হলো সুদীপ্তর, দ্রুত আড়ালে রাখা মোড়কের মোড়া বোতলটা বের করে টেবিলে রাখলো। সযত্নে মোড়ক খুলল। মাই গড, আপনি ইন্ডিয়ান হুইস্কি নিয়ে এসেছেন? কে ব্ল্যাক লেবেল সিবার্স বুলেভেল নিয়ে লাইন দিয়ে বসে আছে, আর আপনি? এই জন্যই বাঙালির কিছু হলো না, কিছুতেই নজর বড় করতে পারলেন না আপনারা। কলকাতায় যে কটা বাংলা মেগা সিরিয়াল চলছে তার 80% মালিকানা অবাঙালিদের। কেন? ওরা জানে কাউকে কি করে খুশি করতে হয়। নাকে শব্দ তুললেন রতিকান্ত, আসলে এখানে তো আমি নতুন, দোকানদারকে বলেছিলাম বেস্ট হুইস্কি দিকে। লোকটা বলল এটাই নাকি বেস্ট, দামও নিল 450 টাকা। সুদীপ্ত অপরাধীর গলায় বলল। রতিকান্ত হো হো করে হেসে উঠলেন, আপনি ড্রিঙ্ক করেন না? না, মাথা নাড়ালো সুদীপ্ত। তাই দোকানদার আপনাকে টুপি পরাতে পেরেছে, 50 টাকা বেশি নিয়েছে। যাক, কি আর করা যাবে, অভাবে স্বভাব নষ্ট করা যাক, গ্লাস ধোয়া আছে? তখন মনে পড়ে গেল সুদীপ্তর, সে বেল বাজিয়ে বেয়ারাকে ডেকেছিল, কিন্তু বেয়ারা আসার আগেই ওই ভদ্রলোক ভদ্রমহিলা এই ঘরে এসেছিলেন, বেয়ারা তো আসেনি। এবার বেল বাজাতেই বেয়ারা চলে এলো। সুদীপ্ত তাকে জিজ্ঞাসা করল, এর আগে তাকে ডাকা সত্ত্বেও আসেনি কেন? লোকটি জানালো সে একটু বাইরে গিয়েছিল। রোদ বললেন, ভালো গ্লাস আছে তোমার স্টকে? আছে স্যার। দুটো নিয়ে এসো আর দু বোতল বিসলারি, আমি খোলা জলকে বিশ্বাস করি না। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, 200 গ্রাম কিশমিশ আর অল্প বাদাম আনবে, তাড়াতাড়ি। বেয়ারা মাথা নেড়ে হাত বাড়াতেই সুদীপ্ত চটপট 100 টাকার নোট দিয়ে দিল। এতে হবে না? রতিকান্ত বললেন, আলবাত হবে, বাকিটা ফেরত দিতে হবে না, চটপট করো। দরজা ভেজিয়ে দিতেই রতিকান্ত জিজ্ঞাসা করলেন, উত্তর কলকাতার গঙ্গার ঘাট হলো ফ্যান্টাস্টিক জায়গা, ওখানে যাওয়া হয়? না, আমার বাড়ি থেকে বেশ দূরে। তাতে কি হয়েছে? আমরা দলবল বেঁধে রবিবার সকালে যেতাম বেদিং বিউটি দেখতে। এককালে বাঙালি মহিলাদের কি ফিগার ছিল, যেমন লম্বা তেমনি চওড়া, আর এখন মনে হয় দেশলাই কাটি হাঁটছে, মাথা নাড়ালেন রতিকান্ত। সুদীপ্ত সাহস সঞ্চয় করছিল, এবার বলে ফেলল, স্যার আমরা খুব আশা করে আছি, পিনাকিবাবু বলেছেন আপনি নিশ্চয়ই আমাদের সুযোগ দেবেন, এই সুযোগ পেলে
আমার একটা বড় ব্রেক হয়, আপনি যদি একটু কনসিডার করেন। দেখুন ভাই, এই কথাগুলো নানান মুখে এত শুনেছি যে এখন ইরিটেশন হয়। আমাকে একা পেলে মানুষ যে কেন অন্য কথা বলতে পারে না। যাকে পিনাকি স্ত্রীকে চেনেন? ঢোকিল্লো সুদীপ্ত। না আমি ঠিক। তার মানে ওর বাড়িতে আপনার যাওয়া আসা নেই? হ্যাঁ, আমি ওর অফিসে যাই। পিনাকির বউ শুনেছি দারুণ দেখতে ছিল, সিনেমার নায়িকা হতে পারত। বিয়ের পর পিনাকি ওকে বাইরে বের করেনি। ওর মতো কনজারভেটিভ লোক কি করে যে সিরিয়াল বানাতে এলো আমি ভেবেই পাই না। যাগে, মন্দিরার খবর কি? মন্দিরা? দূর মশাই, পরিচালক হতে চান অথচ নায়িকার নাম শোনেননি? ও হ্যাঁ, কিন্তু উনি তো অভিনয় ছেড়ে দিয়েছেন। সেটা জানি, কিন্তু কোথায় আছে জানি না। ত্রিপাঠী ওকে নায়িকা বানিয়ে ছেড়েছিল। দিল্লিতে কতবার এসেছে আমার কাছে ত্রিপাঠীর জন্য। বাপের বয়সী লোকটা ওকে দিয়ে যা ইচ্ছে তাই করাতো। শেষের দিকে হুইস্কে খেত খুব। শুনেছি একজন সাধারণ ছেলেকে বিয়ে করে কলকাতা ছেড়ে চলে গিয়েছে, খুব ভালো করেছে। বেয়ারা এলো জলের বোতল, গ্লাস, কিশমিশ, বাদাম নিয়ে, টেবিলে রেখে চলে গেল। রতিকান্ত বললেন, বিলম্বের আর দেরি করে লাভ নেই, শুরু করো। জীবনে কখনো গ্লাসে মদ ঢালেনি সুদীপ্ত, কিন্তু বন্ধুদের দেখেছে। সেই আন্দাজে মদ ঢেলে রতিকান্তর দিকে তাকালো। রতিকান্ত মাথা নাড়লেন, ঠিক আছে, স্কচ হলে নিট খেতাম, কিন্তু প্রায় ভর্তি করে দাও গ্লাস। বিসলারির বোতল খুলে জল ঢেলে গ্লাস এগিয়ে ধরল সুদীপ্ত। এবার উঠে বসলেন রতিকান্ত। একটা কথা স্বীকার করতেই হয়, খাওয়াটাও একটা পরিশ্রম। তুমি নাও? আমি খাই না। কেন, তোমার কি লিভার খারাপ? না মানে, শোনো, মদের আসরে যে গ্লাস হাতে নেয় না সে ক্রিমিনাল। রতিকান্ত বললেন, আমি মদ খেয়ে যা তা বলবো তুমি সুস্থ মাথায় তা মনে রেখে দেবে? নো, এটা চলবে না। ঢালো মদ গ্লাসে, হু হু, আমার কথা না শুনলে পস্তাবে। গ্লাসটা ধরে রাখলেন রতিকান্ত, চুমুক দিলেন না, হাত কাঁপছিল। কোনো মতে খানিকটা হুইস্কি গ্লাসে ঢেলে জল মিশিয়ে শ্বাস ফেলল সুদীপ্ত। রতিকান্ত চুমুক দিয়ে বললেন, ইন্ডিয়ার হুইস্কি প্রথম দিকে চুমুক দিলে গন্ধে গা গোলায়, কিন্তু পরে আর গন্ধটা যে খাচ্ছে সে পায় না। উল্লাস, গ্লাস ওপরে তুলে বললেন রতিকান্ত, উল্লাস, মিনমিনে গলায় বলল সুদীপ্ত। রতিকান্ত যে আপনি থেকে তুমিতে নেমে এসেছেন শুরুর সময় তা লক্ষ্য করে খুশি হলো সে। তুমি কেন, তুইটাই বলুক লোকটা, কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্ট করে স্লট দিয়ে দিক। মুঠ হয়ে কিশমিস আর বাদাম তুলে মুখে চালান দিচ্ছিল লোকটা। সুদীপ্ত জিজ্ঞাসা করল, স্যার কাল কখন যাব, কোথায়? হুইস্কিতে চুমুক দিয়ে গলা ভেজালেন রতিকান্ত। আপনার কাছে যাওয়ার কি দরকার, আমি তো নিজেই এসেছি। আর একটা বড় চুমুক নিলেন রতিকান্ত। বেশ ভালো লাগছে হে, পরিচিত কেউ ভাবতেই পারবে না এরকম স্যাবি ঘরে তোমার সঙ্গে বসে আমি ড্রিঙ্ক করছি। ইচ্ছে হলে আমি যে কোনো ফাইভ স্টার অথবা ক্লাবে বসে স্কচ খেতে পারতাম, মাঝে মাঝেই করি, বড় একঘেয়ে লাগে। যে লোকগুলো সঙ্গে থাকে তাদের ধান্দা থাকে আমার মুখ থেকে কথা বের করার জন্য। আরে তোরা আমাকে টাকা দিবি মুখ খুললেই, কিন্তু টাকা নিয়ে আমি কি করব? এই মুহূর্তে ভারতবর্ষের অন্তত 8টা মেগা সিরিয়াল থেকে বছরে 2 কোটি করে টাকা পাচ্ছি। 4 বছর গেল, এখন আর এত ভালো লাগে না, এত টাকা রাখার জায়গা নেই। তার চেয়ে তোমার সঙ্গে এই ঘরে বসে নিশ্চিন্তে ড্রিঙ্ক করার যে আরাম তা কেউ বুঝবে না। চোখ বন্ধ করলেন রতিকান্ত, তারপর গান ধরালেন, রবীন্দ্রনাথের গান। ভদ্রলোকের গানের গলা বেশ ভালো, ধ্রুপদাঙ্গের গান গাইতে লাগলেন হুইস্কি খেতে খেতে। এই সময় দরজায় শব্দ হতেই গান থামালেন রতিকান্ত, ইশারায় সুদীপ্তকে বললেন, কে এসছে দেখতে? সুদীপ্ত উঠল। সে যে তখন থেকে একটা হুইস্কি নিয়ে বসে আছে তা রতিকান্ত দেখার প্রয়োজন মনে করেনি। সে দরজার সামান্য একটা পাল্লা খুলতেই বেয়ারাকে দেখতে পেল। কি দরকার, সুদীপ্ত জিজ্ঞাসা করল। নিচের তলার মেম সাহেব জিজ্ঞাসা করছেন আপনি যাবেন কিনা। না। বেয়ারা চলে গেলে দরজা বন্ধ করল সুদীপ্ত। রতিকান্ত জিজ্ঞাসা করল, মেম সাহেবটি কে, কলকাতা থেকে নিয়ে এসেছো নাকি? না না, আজ মান্ডি হাউসে উনি যেচে আমার সঙ্গে আলাপ করেছেন। মান্ডি হাউসে? হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে চান কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। কেন, কি দরকার? 2টো সিরিয়াল নাকি বন্ধ হতে চলেছে, আপনাকে রিকোয়েস্ট করবেন বাঁচাতে। উনি প্রডিউসার,
তা কি করে হবে, অবাঙালি না বাঙালি? ইম্পসিবল, ও দুটো বাঙালি প্রডিউসারের নয়। রতিকান্ত মাথা নাড়ালেন, নিঘাট দালাল। আমি তোমার কাছে আসব তা জানে না তো? না না, গুড, এসেছিলাম যে তা বলার দরকার নেই। কেন বলব, ওই সিরিয়াল দুটো বন্ধ হলে তবেই তো সুযোগ হবে আমাদের। বাহ, বেশ বুদ্ধি। বিছানা থেকে নেমে দাঁড়াতে একটু টলে গেলেন রতিকান্ত, তারপর হাত বাড়ালেন, কই দাও। কি দেব, হকচকিয়ে গেল সুদীপ্ত। ন্যাকামি করো না, দেরি হয়ে গেছে বেশ। পিনাকি আমাকে দেওয়ার জন্য কিছু দেয়নি তোমাকে? হাতটা বাড়ানোই ছিল। 50,000 টাকার বান্ডিলের কথা মনে পড়ল সুদীপ্তর। কিছুক্ষণ আগে লোকটা বলল তার টাকার দরকার নেই। হাসলেন রতিকান্ত, আমি টাকাটা না নিলে পিনাকি খুব দুঃখ পাবে। সুদীপ্ত সুটকেসটা খুলল, 50,000 টাকার নোট। আজ মদ কিনতে খরচা হয়েছে, থাকা খাওয়ারও টাকা লাগবে। সে দ্রুত 5টা নোট সরিয়ে এগিয়ে ধরতে রতিকান্ত জিজ্ঞাসা করল, কত আছে ওতে? 45। হ্যাঁ, পিনাকি ওই পাঠিয়েছে? ছুঁচু মেরে হাত গন্ধ করতে বলেছে আমাকে? ছি, এই জন্য বাঙালির কিছু হয় না। যে কোনো অবাঙালি প্রডিউসার মিনিমাম 1,00,000 টাকা দিয়ে বৌনি করত। টাকাটা পকেটে পুরে আমার সঙ্গে চলো। পকেটে পুরব? হ্যাঁ, পিনাকির নাম করছো বটে, কিন্তু তুমি কে তা আমি জানি না। দরজা খুলে বেরোতেই সিবিআই আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। ওগুলো ধরলে নোটের উপর আমার আঙুলের ছাপ পেয়ে যাবে ওরা, সারা জীবনের জন্য ফেঁসে যাব। তোমার মতলব কী তা আমি জানি না, চলো। দরজার বাইরে এসে দুপাশে তাকিয়ে রতিকান্ত সুদীপ্তকে নিয়ে লিফটে ঢুকলেন। আমার গাড়িতে উঠে বসে দেবে। পার্কিংয়ে গাড়ি ছিল, ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই রতিকান্ত পেছনের দরজা খুলে উঠে বসলেন, এসো। তারপর ড্রাইভারকে নির্দেশ দিলেন হিন্দিতে, রাতের দিল্লিটা এই সাহেব দেখতে চান, একটু ঘুরে বেড়াও। তারপর চাপা গলায় বললেন, বান্ডিলটা পকেট থেকে বের করে আমার পাশে সিটের উপর রেখে দাও, ড্রাইভার যেন সন্দেহ না করে। সুদীপ্ত আদেশ পালন করল। মিনিট 10 ফালতু ঘোরাঘুরির পর রতিকান্ত নির্দেশ দিলেন ড্রাইভারকে বঙ্গভবনে ফিরে যেতে। নাম্বার আগে সুদীপ জিজ্ঞাসা করল, কাল কখন যাব? সকাল 8টায় আমাকে বাড়িতে ফোন করো। পকেট থেকে একটা কার্ড বের করে সুদীপ্তর হাতে ধরিয়ে দিলেন রতিকান্ত। বঙ্গভবন থেকে পিনাকিকে ফোন করল সুদীপ্ত, উনি এসেছিলেন, ওই বিষয়ে কোনো কথা বলতে চাননি, আপনার দেওয়া প্যাকেটটা নিয়ে গিয়েছেন। পিনাকির গলা শুনল, ভালো খবর, পুরোটাই? না, কদিন থাকতে হবে জানি না, তাই। ওকে কবে দেখা করতে বলেছে? কাল সকালে ফোন করে জানাবেন, গুড লাক। পিনাকি ফোন কেটে দিলেন। ফোনের বিল মিটিয়ে সুদীপ্ত লিফটের দিকে যাচ্ছিল, লোকটা পেছন থেকে ডাকল, এই যে আপনি এই কার্ডটা ফেলে যাচ্ছেন। সুদীপ্ত এগিয়ে গিয়ে কার্ডটি নেওয়ার আগে লোকটি নাম পড়ে ফেলেছে, রতিকান্ত চৌধুরী, দূরদর্শনের। মাথা নাড়ল সুদীপ্ত, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখছি কলকাতা থেকে লোকজনের আশা বেড়ে গেছে, কুসুমদেবীও তো ওনার সঙ্গে দেখা করতে এসছেন। তা হবে, সুদীপ্ত আর দাঁড়াল না। সকালে ঘুম ভাঙল দরজায় শব্দ হওয়ায়। ধর্মরিয়ে বিছানা ছেড়ে দরজা খুলতে কুসুমকে দেখতে পেল সুদীপ্ত, কুসুমের পরনে হাত কাটা ম্যাক্সি। দেখা মাত্র ঝাঁঝিয়ে উঠলেন মহিলা, এটা কি হলো? আপনি আপনি এক মিনিট, টয়লেট থেকে আসছি। সুদীপ্ত দ্রুত সরে এলো। দাঁত মাজতে মাজতে মনে করার চেষ্টা করল সে, কাল রতিকান্ত চৌধুরী তার ঘরে এসেছিলেন কথাটা আর কারো জানার কথা নয়, রাত্রে বেরোনোর সময় কুসুম ধারে কাছেও ছিল না, তাহলে এত সকালে ছুটি এলেন কেন? ঘরে ফিরে সুদীপ্ত দেখল কুসুম এর মধ্যে 3 শেষ হওয়া মদের বোতল এবং গ্লাস দুটো আবিষ্কার করে ফেলেছেন। কে এসেছিল কাল রাতে? চোখের কোণে তাকালেন কুসুম, আমার পরিচিত এক ভদ্রলোক। দুজনে মিলে 10 মদ খেয়ে ফেলেছেন? আপনাকে দেখে মনে হয় না এত মদ খেতে পারেন। অতটা খাওয়ার পর ভদ্রলোককে এগিয়ে দিতে নিচে নামতে পেরেছিলেন? স্বীকার করছি, ক্ষমতা আছে। এখন বলুন তো ওই ভদ্রলোক কে? এবার ঠাউর করল সুদীপ্ত, কুসুম ওই রিসেপশনিস্টের কাছ থেকে নিশ্চয়ই শুনেছে। বেশি কথা বলার অভ্যাস থাকায় লোকটা ওই কার্ডের গল্প নিশ্চয়ই একেও করেছে। চট করে ঘড়ি দেখল সুদীপ্ত, 8:20 বাকি আছে। সে হাসল, আপনার অনুমান ঠিক। আর অত করে বলা সত্ত্বেও আমাকে ডাকলেন না আপনি? আমি কলকাতা থেকে স্কচ নিয়ে এসেছি ওনাকে গিফট দেব বলে। ইস, এই ঘরে উনি এতক্ষণ ছিলেন, ড্রিঙ্ক করেছেন, তার মানে আপনার সব কাজ হয়ে গিয়েছে, তাই না? না,
গত রাত্রে ও বিষয়ে কোনো কথাই হয়নি, আমাকে একটু নিচে যেতে হবে। চা ঘরেই দিয়ে যায়, চা নয় একটা ফোন করতে হবে আটটার সময়। আমার মোবাইল থেকে করুন। মোবাইল ফোন টেবিলের ওপর রেখে বেল টিপলেন কুসুম। আমারও সকালে চা খাওয়া হয়নি। বেয়ারা এলে চায়ের হুকুম দিয়ে বসলেন কুসুম। কলকাতার কোন পাড়ায় থাকেন? শ্যামবাজারে। আমি আলিপুরে। আপনাদের সিরিয়ালের কি নাম? একটু ইতস্তত করল সুদীপ্ত। নামটা বললে যদি কলকাতায় চাউট করে দেয়? সে গম্ভীর গলায় বলল, প্রোডাকশন নাম্বার টু। বাংলা সিরিয়ালের এই রকম নাম হয় নাকি? নতুনত্ব হবে বলে রাখা হয়েছে। চা এসে গেল, চুপচাপ চা খাচ্ছিল ওরা। কুসুম বললেন, সময় হয়ে যাচ্ছে। ঘড়ি দেখল সুদীপ্ত, আটটা বাজতে তিন। কার্ডটা বের করে নাম্বার দেখে ডায়াল করল সে। তারপর একজন মহিলার গলা পেল। হ্যালো, মিস্টার চৌধুরী আছেন? কে বলছেন? সুদীপ্ত, কলকাতা থেকে এসেছি। আমি মিসেস চৌধুরী, আমাকে আধ ঘন্টা পরে ফোন করবেন প্লিজ? নিশ্চয়ই, কিন্তু একটু ধরুন। ভদ্রমহিলা বোধহয় টেবিলের ওপর রিসিভার নামিয়ে রাখলেন। সুদীপ্ত বুঝতে পারছিল না কেন মিসেস চৌধুরী তাকে আধ ঘন্টা বাদে ফোন করতে বললেন। কুসুম ইশারায় জানতে চাইল কি কথা হচ্ছে। সুদীপ্ত মাথা নেড়ে জানালো কথা না বলতে। রতিকান্তর গলা কানে এলো, হ্যালো, আমি সুদীপ্ত। কে, কোন সুদীপ্ত? বোঝা গেল রতিকান্ত বিরক্ত হয়েছেন। পিনাকিবাবু পাঠিয়েছেন কলকাতা থেকে, কাল রাত্রে বঙ্গভবনে। অ, সকালেই তো ফেরার ট্রেন, দেরি না করে স্টেশনে চলে যাও। কিন্তু হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু আপনাকে তো প্রপোজাল দেওয়াই হয়নি, আপনি তো কিছুই জানেন না। আমার জানার দরকার নেই, কলকাতার অফিসের সঙ্গে যোগাযোগ রেখো, আমি ওদের বলে দেব। ওকে স্যার, ওখানে কোনো কাজ হবে না, আপনি তো সব জানেন। পিনাকিকে বলবে আমার সঙ্গে কথা বলতে। এবার লাইনটা কেটে দিলেন রতিকান্ত চৌধুরী। হতভম্ব হয়ে রিসিভারটার দিকে তাকালো সুদীপ্ত। কি বলল? কুসুম আর ধৈর্য রাখতে পারল না, কলকাতায় ফিরে যেতে বললেন। সুদীপ্ত হতাশ গলায় বলল, তার মানে আপনার কাজ হয়নি? হয়নি। আপনার কাছ থেকে কাগজপত্র নিয়েছেন? না, দেওয়ার সুযোগই পাইনি। তাহলে চলে যেতে বললেই চলে যাবেন? কি করব, কি করতে পারি? আবার দেখা করুন, যদি এবার ঢুকতে না দেয়। একটু ভাবলেন কুসুম, তারপর জিজ্ঞাসা করলেন, কাল রাতে অতক্ষণ ছিলেন ভদ্রলোক, ঠিক কী কী কথা হয়েছে বলুন তো। সুদীপ্ত ভাবল টাকার কথা এই অচেনা মহিলাকে বলা ঠিক হবে কিনা। শেষ পর্যন্ত ওই প্রসঙ্গ বাদ দিয়ে যা বলা যায় তাই বলল। মাথা নাড়লেন কুসুম, তারপর বাঁ হাতে কানের পাশে চুল সরালেন। সুদীপ্ত, এটা একটা যুদ্ধ, আমরা একসঙ্গে না লড়লে হার অনিবার্য। আমার আপনার চেয়ে অনেক শক্তিশালী লোকেদের কাছে এরা নিজেদের বেঁধে রেখেছে। চলুন, এগারোটা নাগাদ অফিসে যায়। আমি একজনকে ধরেছি, তিনি আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেবেন। তার সঙ্গে দেখা করার অছিলায় আমরা মিস্টার চৌধুরীর চেম্বারে যাব। আমরা মানে? আপনি আর আমি? আপনার সঙ্গে উনি আছেন? উনি আজ না গেলে কোনো ক্ষতি হবে না, উনি থাকবেন রিসেপশন পর্যন্ত। কুসুম উঠলেন, তার ওঠার ভঙ্গিতে এমন কিছু ছিল যে সুদীপ্ত চমৎকৃত হল। ভদ্রমহিলার ফিগার খুবই আকর্ষণীয়, চোখ মুখ সৌন্দর্য মাঝারি হলেও সব মিলিয়ে আলাদা চটক আছে। কুসুম চলে যাবার পর ঘড়ি দেখেই মনে পড়ে গেল, আধ ঘন্টার বেশি সময় চলে গিয়েছে। সে চটপট দরজা বন্ধ করে নিচে নেমে এলো। টেলিফোনের সামনে আজ অন্য লোক, রিসিভার তুলে বোতাম টিপল সুদীপ্ত। রিং হচ্ছে। চারবারের পর মহিলা কণ্ঠ শুনতে পেল, হ্যালো, আমি সুদীপ্ত, একটু আগে ফোন করেছিলাম। ও হ্যাঁ, আপনি তো বঙ্গভবনে উঠেছেন। হ্যাঁ, আমি আসছি, ধরুন মিনিট ২৫ লাগবে। রিসিভার নামিয়ে রাখলেন মিসেস চৌধুরী। হকচকিয়ে গেল সুদীপ্ত। রতিকান্ত চৌধুরীর স্ত্রী তার সঙ্গে দেখা করতে আসছেন কেন? সিরিয়াল লেভেলের ব্যাপারে ওর তো কোনো হাত নেই, অযথা কল্পনা করে কোনো লাভ নেই। ভদ্রমহিলা এলেই তো সব জানা যাবে, এগারোটা বাজতে দেরি আছে। কিন্তু মিসেস চৌধুরী যে আসছেন তাকে কুসুমকে জানানো ঠিক হবে? অথচ এগারোটার সময় মান্ডি হাউসে যেতে চেয়েছেন মহিলা, নিশ্চয়ই তার ঘরে আসবেন তারা দিতে। সুদীপ্ত বঙ্গভবনের গেটের সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক ১০টার সময় একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মধ্যবয়সিনী এক মহিলা ড্রাইভারকে কিছু বলে দরজা খুলতে যেতেই সুদীপ্ত এগিয়ে গেল। কিছু মনে করবেন না, আপনি কি মিসেস চৌধুরী?
হ্যাঁ সুদীপ তো? হ্যাঁ, আমার ঘরে লোকজন আছে, হয়তো আপনার অসুবিধা হবে তাই। ও, ভাবলেন মহিলা, উঠে আসুন। সুদীপ তো উঠল। হিন্দিভাষীর মতো উচ্চারণে তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন। মিনিট পাঁচেকের মধ্যে ট্যাক্সি একটা ফকির দোকানের সামনে পৌঁছে গেল। এই সময় একটাও কথা বলেননি মহিলা। ভাড়া মিটিয়ে শীততাপ নিয়ন্ত্রিত দোকানে ঢুকে একটি কোণের টেবিলে গিয়ে বসলেন মিসেস চৌধুরী। সুদীপ্তকে উল্টো দিকে বসতে ইঙ্গিত করলেন। আপনি কলকাতা থেকে এসেছেন টিভি সিরিয়ালের জন্য, তাই তো? হ্যাঁ। কেন, ওখান থেকে পাওয়া যায় না? অনেক বছর অপেক্ষা করতে হয়। যারা তাড়াতাড়ি পায় তারা দিল্লিতে এসে স্যাংশন করিয়ে নিয়ে যায়, সুদীপ্ত বলল। দু কাপ কফির অর্ডার দিয়ে মিসেস চৌধুরী বললেন, আপনি কি করেন? আমি পরিচালনা করি, কিন্তু কাজ না থাকলে। রতিকান্ত আপনাকে কাজ দিতে পারে? হ্যাঁ, সবই তো ওর হাতে। কিন্তু কেন আপনাকে কাজ দেবে? আসলে সিরিয়ালটি প্রযোজনা করবেন পিনাকী দা, পিনাকী মিত্র। উনি রতিকান্তবাবুর সঙ্গে কলেজে পড়তেন, সেই সুবাদেই ওর কাছে এসেছিলাম। কি বললেন তিনি? বলেছেন কলকাতা ফিরে যেতে, চেষ্টা করবেন কিছু করতে। হাসলেন মিসেস চৌধুরী। এক কথায় আপনি আদৌ ভরসা পাচ্ছেন না, তাই তো? কি করব বুঝতে পারছি না। আসলে আমার এক্সিস্টেন্সের জন্য একটা মেগা সিরিয়াল এখনই পাওয়া খুব দরকার, খুব ভরসা করে এসেছিলাম, সুদীপ্ত বলল। কাল কত টাকা দিয়েছেন? সরাসরি তাকালেন মিসেস চৌধুরী। মানে? থিতিয়ে গেল সুদীপ্ত। এই সময় বেয়ারা এসে কফি দিয়ে গেল। মিসেস চৌধুরী বললেন, কবি খেতে খেতে কথা বলুন। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, যা বলছি তাই করুন। গরম কফিতে চুমুক দিতে গিয়ে সামনে নিল সুদীপ্ত। কত দিয়েছেন? 45, কোনো মতে বলল সুদীপ্ত। কম দিলেন কেন? কম মানে? পিনাকীবাবু আপনাকে 50 দিতে বলেছিলেন, তাই না? পা ঠান্ডা হয়ে গেল সুদীপ্তর। কথাটা ইনি জানলেন কি করে? কফিতে চুমুক দিয়ে মিসেস চৌধুরী বললেন, কাল রাতে কানে এলো কথাটা, টেলিফোনে বাংলায় বলেছে। যাকে বলেছে সে তো বন্ধু লোক, তাকে ধমকে বললে, তুই আমাকে ভেবেছিস কি, তোর কাছ থেকে আমি টাকা নেব? তুই আমাকে এতটা আন্ডার এস্টিমেট করলি যে পরিচালকের হাত দিয়ে 45 পাঠালি, বলে অপক্ষের কথা শুনে বলেছিল, নো পিনাকি, তোর লোক আমাকে 50 দেয়নি, 45 দিয়েছে। প্রথমে যে টাকা মারছে তাকে তুই বিশ্বাস করবি কি করে? না, তুই পরিচালক চেঞ্জ কর, আমি তোকে দুটো নাম বলতে পারি, তারপরে সে কথা বল, আমি কথা দিচ্ছি তোকে। অসার হয়ে গেল সুদীপ্ত। রতিকান্তবাবু পিনাকিদার কাছে তাকে চোর প্রমাণ করেছে, পিনাকিদা নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে, তাহলে তার কি হবে? সে দেখল মিসেস চৌধুরী তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, ঠোঁট কামড়ালো সে। মিসেস চৌধুরী জিজ্ঞাসা করলেন, আপনি পাঁচ সরাতে গেলেন কেন? পিনাকিদা আমার যাতায়াত আর দুদিনের বঙ্গভবনে থাকা খাওয়ার টাকা দিয়েছিলেন। কাল যখন রতিকান্তবাবু আমার কাছে আসতে চাইলেন তখন দামি মদ কিনে রাখতে বলেছিলেন, আমি কখনো মদ খাইনি, কিনিনি, সেটা কিনতে অনেক টাকা বেরিয়ে গেল আমার ওখানে। এসে উনি এত আন্তরিকভাবে গল্প করছিলেন যে মনে হচ্ছিল আমাকে আরও কয়েকটা দিন এই দিল্লিতে থেকে স্যাংশন লেটার নিয়ে যেতে হবে, আর ততদিনের মধ্যে উনি যদি দুদিনও আবার আসেন তাহলে দামি মদ কিনতে হবে, সঙ্গে খাবার, এসবের টাকা আমি কোথায় পাব? তাছাড়া আরও কয়েকটা দিন থাকলে তার জন্য খরচাও বাড়বে। পিনাকিদার এক আত্মীয়র বাইপাস করানো হচ্ছে, উনি তাই নিয়ে ব্যস্ত, এই অবস্থায় ওর কাছে টাকা চাওয়াটা ঠিক নয়। 50-এর জায়গায় 45 পেলে রতিকান্তবাবুর কিছু এসে যায় না। কম যে দিয়েছি পিনাকিদাকে জানিয়েছি, কেন কম দিয়েছি কলকাতায় ফিরে সেটা ওকে জানিয়ে দিতাম। কথাগুলো যদি সত্যি হয় তাহলে যাওয়ার আগে আপনি স্যাংশন লেটার পেয়ে যাবেন, বিশ্বাস করুন দিদি, এর একটাও মিথ্যে নয়। আপনাকে আমি সাহায্য করছি, এই কাগজটা দেখুন, লেখাগুলো মুখস্থ করুন। ব্যাগ থেকে একটা চিরকুট বের করে সুদীপ্তকে দিলেন মিসেস চৌধুরী। সুদীপ্ত দেখল পরপর পাঁচটা ব্যাংকের নাম লেখা আছে, সবগুলোই বিদেশি ব্যাংক, তাদের পাশে পাঁচজন মহিলার নাম, অ্যাকাউন্ট নাম্বার। সে জিজ্ঞাসা করল, এগুলো কি? আপনি আগে মুখস্থ করুন। প্রাণপণে মনে রাখতে চাইল সুদীপ্ত, ব্যাংকের নাম এবং মহিলাদের নাম সহজেই মনে গেঁথে গেল, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার
কিছুতেই মনে রাখতে পারছে না সে। সেটা বুঝতে পেরে মিসেস চৌধুরী বললেন, বুঝেছি, প্রথম অ্যাকাউন্ট নাম্বারটা যেটা সুধা রায়ের নামের পাশে আছে মনে রাখুন। তিনবার পড়ে মাথা নাড়ল সুদীপ্ত, ঠিক আছে, এবার মান্ডি হাউসে যান, ওর সঙ্গে দেখা করুন, আপিল করুন স্যাংশন লেটারের জন্য। যদি দিতে না চায় তাহলে ব্যাংকের নামগুলো এবং অ্যাকাউন্ট হোল্ডারের নামগুলো ওকে শুনিয়ে জিজ্ঞাসা করবেন, অ্যাকাউন্ট নম্বরগুলো উনি শুনতে চান কি না, আপনার কাজ হয়ে যাবে। কিন্তু এগুলো উনি শুনলে কাজ হবে কি করে? ওর কোটি কোটি টাকার কিছুটা এইসব অ্যাকাউন্টে রাখা আছে। ও যদি জানতে চান আমি কি করে জানলাম? বলবেন সোর্স বলতে আপনি বাধ্য নন। খবরদার, আমার সঙ্গে আপনার দেখা হয়েছে এ কথা ভুলেও বলবেন না। না না, চিরকুটটা ছিঁড়ে কুচি কুচি করে অ্যাস্ট্রেতে ফেলে তার উপর কিছুটা কফি ঢেলে দিলেন মিসেস চৌধুরী। ট্যাক্সিতে ওঠার সময় মিসেস চৌধুরী বললেন, আপনি একটা অটো ধরে চলে যান, আমার সঙ্গে না যাওয়াই ভালো। ঠিক আছে, একটা কথা জিজ্ঞাসা করব, বলুন। এত সব গোপন তথ্য দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন কেন? আপনি তো আমাকে চেনেন না, রতিকান্তবাবু তো আপনার স্বামী। শেষ করতে দিলেন না সুদীপ্তকে। মিসেস চৌধুরী বললেন, স্যাংশন লেটার হাতে পেলে আমাকে ফোন করবেন, উত্তরটা তখন দেব। ট্যাক্সি চলে গেলে আরও একবার নাম এবং নাম্বার ঝালিয়ে নিল সুদীপ্ত। এখন 11:15, সর্বনাশ। কুসুমরা নিশ্চয়ই তার জন্য বসে না থেকে মান্ডি হাউসে চলে গিয়েছেন। একটা অটো নিয়ে মান্ডি হাউসে চলে এলো সুদীপ্ত। রিসেপশনে আজ ভিড় নেই, তাকে দেখেই কুসুম উঠে এলেন। কোথায় গিয়েছিলেন? বঙ্গভবনের কেউ বলতে পারল না? একটু কাজ ছিল। এখানে এসেছেন যে কাজটা করতে সেটা না করে কি ঘুরে বেড়াচ্ছেন? শুনুন, আমি স্লিপ দিয়েছি আরেকজনের নামে, যদি তিনি ডাকেন তাহলে আপনি আমার সঙ্গে যাবেন। তার কাছে গিয়ে আমি কি করব? উফ, আপনার কিছু মনে থাকে না। ওর কাছে যাচ্ছি বলে ভেতরে ঢুকে রতিকান্তবাবুর কাছে চলে যাব। রতিকান্ত তো যেতে অনুমতি দেবে না এরা ফোন না করলে। তখনই কুসুমের নাম ধরে ডাকলেন রিসেপশনিস্ট। কুসুম এগিয়ে গিয়ে নিজের পরিচয় দানাতে আইডেন্টিটি কার্ড দেখতে চাওয়া হলো। সেটা দেখার পর একটা পাস ইস্যু করলেন রিসেপশনিস্ট। কুসুম বললেন, আমরা দুজন। লোকটি একটু বিরক্ত হলেও টু লিখে দিলেন। আসুন সুদীপ্ত। ভেতরের গেটের দিকে এগিয়ে গেলেন কুসুম, তাকে অনুসরণ করল সুদীপ্ত। কুসুমের সঙ্গে যে লোকটি কলকাতা থেকে এসেছেন তিনি বেশ হতাশ হলেন। পাশ থেকে ভেতরে যাওয়ার অনুমতি মিলল, প্রথমে লন তারপর রাস্তা। কুসুম বললেন, প্রথমটা আমি ম্যানেজ করলাম, দ্বিতীয়টা করার দায়িত্ব আপনার। মানে? আমাকে নিয়ে রতিকান্ত চেম্বারে ঢোকার ব্যবস্থা করুন। কুসুম বললেন, তার আগে একটু এলোমেলো ঘুরি যাতে কেউ বুঝতে না পারে। শেষ পর্যন্ত রতিকান্ত চৌধুরীর ফ্লোরে এসে উঠল ওরা। কুসুমকে সঙ্গে নিয়ে রতিকান্তর সামনে যাওয়া যাবে না, কিন্তু ওকে কিভাবে কাটানো যায় ভেবে পাচ্ছিল না সুদীপ্ত। একেবারে গায়ে গা লাগিয়ে হাঁটছেন ভদ্রমহিলা। এত সুন্দরী হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ওকে সহ্য হচ্ছিল না তার। রতিকান্ত অপেক্ষাগৃহে গিয়ে শুনল সাহেব মিটিংয়ে গেছে। স্লিপ দিল সুদীপ্ত। কুসুম বলল, পাশে আমার নামটাও লিখে দিন। তাই লিখল সে। চারজন অবাঙালি ভদ্রলোক তাদের আগে থেকে অপেক্ষা করছে ওখানে। কুসুম ফিসফিস করে জিজ্ঞাসা করল, আপনি সিমলায় গিয়েছেন? না। যদি স্যাংশন লেটার পেয়ে যাই তাহলে আপনি আর আমি সিমলায় যাব, ফ্যান্টাস্টিক ব্যাপার হবে, রাজি? কিন্তু আপনার সঙ্গে যিনি এসেছেন, দূর, মোস্ট বোরিং, ওকে ভাবছি আজই কলকাতায় ফিরে যেতে বলবো। 45 মিনিট অপেক্ষা করার পর রতিকান্ত দর্শন পাওয়া গেল। হনহন করে নিজের চেম্বারের দিকে এগিয়ে আসছেন। সুদীপ্ত উঠে কয়েক পা এগিয়ে দাঁড়াল। রতিকান্ত ঘরে ঢোকার আগে সেটা দেখতে পেয়ে চোখ ছোট করলেন। বোঝা গেল খুব বিরক্ত হয়েছেন। ভেতরে ঢুকে গেলেন তিনি। কুসুম জিজ্ঞাসা করলেন, মুখটা ওরকম করলো কেন? সুদীপ্ত জবাব দিল না। মিনিট 5-এর মধ্যে বেয়ারা বেরিয়ে এসে সুদীপ্তর সামনে দাঁড়াল। আপনি সুদীপ্ত? সাহেব আপনাকে এখনই ভেতরে যেতে বললেন। সুদীপ্ত নার্ভাস বোধ করল। সে পা বাড়াতেও কুসুমও তার সঙ্গে নিল। বেয়ারা তাকে বলল, আপনি অপেক্ষা করুন,
এখন আপনাকে ডাকেনি। আমি ওর সঙ্গে আছি, প্রতিবাদ করল কুসুম। উনি গিয়ে কথা বলার পর সাহেব ডাকলে যাবেন। কুসুম কাতর গলায় বললেন, সুদীপ্ত, ওকে আমার কথা বলবেন। ভেতরে ঢুকল সুদীপ্ত। সোজা হয়ে বসেছিলেন রতিকান্ত চৌধুরী। দেখামাত্র হোঁশ করে উঠলেন, তুমি এখানে কেন? কে তোমাকে পারমিশন দিয়েছে ভেতরে ঢুকতে? আরেকজনের সঙ্গে দেখা করার দরকার ছিল, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। লায়ার, চিট, তুমি মিথ্যে কথা বলে আমার এখানে এসেছো? আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। এখানে মিথ্যে কথা বলা ঢোকা মানে তুমি স্যাবোটাজ করতে এসেছো। আমার সঙ্গে চিটিং করে আবার দেখা করতে এসেছো? ফুঁসলেন রতিকান্ত। স্যার, আপনি কি বলছেন বুঝতে পারছি না। পারছ না? কাল তুমি 5,000 টাকা সরিয়ে রাখোনি, গেট আউট, বেরিয়ে যাও। আপনি মিছিমিছি রেগে যাচ্ছেন, কোনো কথা শুনতে চাই না। এক মিনিট, একটা কথা বলতে দিন। কি বলবে তুমি? একটা কাগজ দিন প্লিজ, না থাক। সিটি ব্যাংক, স্টান চ্যাটার, HSBC, আমেরিকান এক্সপ্রেস, ব্যাঙ্ক অফ সুদানের নাম তো আপনার জানা, তাই না? ইয়ার্কি মারছো আমার সঙ্গে? আপনি কি করে ভাবলেন আমার সাহস আছে? আচ্ছা, এই নামগুলো ওই সব ব্যাংকের সঙ্গে জড়িয়ে দিলে কেমন হয়? সুধা রায়, শর্মিলা ডট, সরস্বতী সেন, মাধবী গুপ্তা, কুন্তি দাস। সুদীপ্ত তাকালো। সঙ্গে সঙ্গে কীরকম মিইয়ে গেলেন ভদ্রলোক। চোয়াল ঝুলে পড়ল, মুখের চেহারা বদলে গেল আচমকা। এসব কি? এরা কারা? এদের নামে ওই সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট? হ্যাঁ স্যার। তুমি কি করে জানলে? জেনেছি। আপনি বলুন, ওই 5,000 যা আপনি বলছেন আমি চুরি করেছি, তা কার অ্যাকাউন্টে রাখবো? সুধা রায়ের অ্যাকাউন্টে রাখি? একটা কাগজ টেনে নিয়ে অ্যাকাউন্ট নাম্বার লিখে এগিয়ে দিল সুদীপ্ত। এই নাম্বার তো? অসম্ভব! নাম্বারটা দেখে চেঁচিয়ে উঠলেন রতিকান্ত। তুমি কি করে জানলে? যে করেই হোক জেনেছি। আপনি পুলিশ ডাকবেন বলেছিলেন না, ডাকুন। আমার না হয় দিন সাতেকে জেল হবে। কিন্তু আমি নাম্বারগুলো CBIকে দিতে বাধ্য হলে আপনি আমাকে দোষ দেবেন না স্যার? সুদীপ্ত এই প্রথমবার হাসল, ইশারায় বসতে বললেন রতিকান্ত। সুদীপ্ত বসল, চোখ বন্ধ করে বললেন, প্রপোজাল সঙ্গে এনেছ? হ্যাঁ স্যার, এই যে। ব্যাগ থেকে কাগজ বের করে এগিয়ে দিল সে। পাতা উল্টালেন রতিকান্ত। বাহ, নামকরা লেখকের গল্প, 260 পর্যন্ত পাবে, তার মধ্যে TRP ভালো থাকলে এসে কথা বলবে। বেল বাজালেন রতিকান্ত। বেয়ারা ঢুকল। রতিকান্ত বললেন, রিসিভিং থেকে সিল মেরে নিয়ে এসো। বেয়ারা চলে গেলে রতিকান্ত বললেন, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না হে। না, টাকার ওপর আজ থেকে আমার ঘেন্না ধরে গেছে। কাল তোমার কাছ থেকে টাকাটা নেওয়া ঠিক হয়নি। যাক গে, মন দিয়ে কাজটা করবে। পিনাকিকে সব কথা বলার দরকার নেই, বুঝেছ? মাথা নাড়ল সুদীপ্ত। এই স্লিপে কুসুম বলে কার কথা লিখেছ? আপনার সঙ্গে দেখা করতে চান, যার কথা কাল বলেছিলাম। বেল বাজালেন রতিকান্ত। ওর সেক্রেটারি ঘরে এলো। ইয়েস স্যার। বেয়ারাকে কাজে পাঠিয়েছি, এক ভদ্রমহিলা, নাম কুসুম, বাইরে অপেক্ষা করছেন, একটু দেখুন তো। কুসুম ঘরে এসে মিষ্টি হাসলেন, আমার কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা পেলাম, এত নাম শুনেছি আপনার। শুনুন, দুটো সিরিয়ালকে বাঁচানো সম্ভব নয়, কোনটাকে এক্সটেনশন দিলে আপনার লাভ হবে চটপট বলুন তো। আমার লাভ? বুকে হাত দিলেন মহিলা। সুদীপ্তর অনুরোধে একটাকে এক্সটেনশন দিতে পারি, প্লিজ দুটোকেই দিন, অসম্ভব। তাহলে একটু ভেবে নাম বললেন মহিলা, অন্তত 120টা দিন। কত থাকবে আপনার? কি যে বলেন, লজ্জায় নুইয়ে গেলেন মহিলা। এই সময় বেয়ারা প্রপোজালটা ফেরত নিয়ে এলো স্ট্যাম্প মেরে। ভালো করে দেখে নিয়ে রতিকান্ত বেয়ারাকে বললেন, সেক্রেটারিকে দিয়ে এসো। দেওয়ার আগে একটা টিক মারলেন ওপরে। বেয়ারা চলে গেলে রতিকান্ত কুসুমকে বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন, আধ ঘন্টা পর অর্ডারের কপি পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। কুসুম বেরিয়ে গেলেন। নাও সুদীপ্ত,
তোমার অভিলাষ পূর্ণ হয়েছে? টেল মি, কে তোমাকে ইনফরমেশনগুলো দিয়েছে? রতিকান্ত জিজ্ঞাসা করলেন। জেনে আপনার কি লাভ স্যার? শত্রুদের সম্পর্কে সজাগ হতে পারবো। আপনাকে আমি কথা দিচ্ছি, এসব কথা তৃতীয় ব্যক্তি জানবে না। সুদীপ্ত, তোমাকে স্যাংশন লেটার দিচ্ছি, সামনের মাস থেকে তুমি টেলিকাস্ট ডেট পেয়ে যাবে। তার মানে এই নয় যে 25 বা 50 এপিসোডের পর ওটাকে বন্ধ করা যাবে না। আমাদের আইন অনুযায়ী যে কোনো সিরিয়ালকে সাবস্ট্যান্ডার্ড মনে করলে বন্ধ করে দিতে পারি। সেটা হবে কি না তা নির্ভর করছে তোমার আচরণের ওপর। যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, সেক্রেটারি তোমাদের ডাকবেন। রতিকান্ত রিসিভার তুলে নিলেন কারোর সঙ্গে কথা বলার জন্য। দেড় ঘন্টা পরে ওরা ফিরে এলো বঙ্গভবনে। ঘরে ঢোকামাত্র কুসুম সুদীপ্তকে জড়িয়ে ধরে সশব্দে চুমু খেল। থ্যাংক ইউ, আমি আজই রাজধানী ধরব। সুদীপ্ত হাসল। সে কি, সিমলায় যাওয়ার কথা ছিল না? দুটো হলে যেতাম, তাছাড়া ওই ভদ্রলোককে কাটিয়ে দিলে কলকাতায় ফিরে গিয়ে বদনাম করবে। যাই, তৈরি হই। কুসুম বেরিয়ে গেলেন। নিচে নেমে ফোন করল সুদীপ্ত। মিসেস চৌধুরীর গলা পেয়ে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, স্যাংশন লেটার পেয়ে গেছি। কিসের স্যাংশন লেটার? মেগা সিরিয়ালের। অবাক হলো সুদীপ্ত। আপনি বলেছিলেন ফোন করতে। আমি? আপনি ভুল করছেন। আপনি মিসেস চৌধুরী মানে রতিকান্ত চৌধুরীর স্ত্রী নন? অবশ্যই, কিন্তু সুদীপ্ত নামে আমি কাউকে চিনি না ভাই। লাইন কেটে গেল। হতভম্ব সুদীপ্ত, এটা কি হলো? তারপর একটু একটু করে মিসেস চৌধুরীর আচরণের মানে তৈরি করে নিল। ভদ্রমহিলার ওপর শ্রদ্ধা জন্মালো তার মনে।